সম্পদ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আজকে হচ্ছে শনিবার 9 তারিখ, আর আজকে হচ্ছে উল্টো রথ। আর তোমরা তো আমার যদি আগের ভিডিওটা না দেখে থাকো রথের, তাহলে আগের ভিডিওটা একবার দেখে নাও। আমার কাছে রথেতে মাসির বাড়ি মানে আমার মায়ের বাড়ি হয়েছে, তো আমাদের রথটা এখন মায়ের বাড়িতে আছে। তো ওখান থেকে আজকে আবার আমার বাড়িতে আসবে, যেরকম জগন্নাথ দেব আর কি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আজকে আসে, তো আজকে সেটাই হবে। কিন্তু এখন এত সেজে গুজে রেডি কেন হয়েছি? সাজ বলতে সিম্পল সাজ, এমন কিছু সাজিনি। মেয়ে রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, আমার হাজবেন্ড রেডি হচ্ছে। এখন বাজে 5:45, আর এখন আমরা বেরোচ্ছি রথের মেলায়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর তোমরাও আমাদের সাথে চলো। তো মেলায় এরকম একটা ব্যাগ হাতে করে ক্যারি করব কেন? যাদের ছোট বাচ্চা আছে তারা এরকম ব্যাগ ক্যারি করাটা আমি মনে করি ঠিক। এতে করে জলের বোতল, ওর যত দরকারি জিনিস একটু টুকি রাখি, যেখানেই যাই এরকম ক্যারি ব্যাগ একটা নিয়ে বেরানো উচিত। আর তার সাথে আরও একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তাহলে চলো আমাদের সাথে মেলায় ঘুরে আসবে। তো আমরা বেরিয়ে পড়েছি রথের মেলার উদ্দেশ্যে। সোজা রথে আমরা মেলায় যেতে পারিনি, তো উল্টো রথের দিন আমরা মেলাতে যাচ্ছি। মেলায় না গেলে মন ভরে না, কেন 2 বছর পর, কোভিডের 2 বছর পর মেলা বসেছে। আর এটা আমাদের বাড়ির কাছে, আমার এরিয়াতে যারা থাকো তারা জানো এটা কসবার রথতলার মেলা, বিশাল বড় করে হয়। তো ফাইনালি আমরা রথের মেলায় চলে এসেছি, আর এই হচ্ছে রথ, এটা হচ্ছে কসবার রথ, আমাদের এখানকার কসবার রথের মেলা। তো রথ দেখানো হয়ে গেল, এবারে আমরা মেলার দিকে ঢুকছি। আমার বর আমার মেয়েকে কোলে করে নিয়েছে, আর আমি, এটা হচ্ছে এন্ট্রেন্স। আর 2 বছর পর রথের মেলা পেয়ে খুবই আনন্দ, চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি, মানে প্রত্যেকটা মানুষই বেশ আনন্দ পেয়েছে, এবং মেলায় যারা দোকান দিয়েছে তারাও খুব আনন্দিত যে 2 বছর পর তারা একটু ব্যবসা করতে পারছে, একটু মানে কি বলবো, আর্থিক উন্নতি হচ্ছে। আর আমরা আনন্দ পাচ্ছি এই চারিদিকের সব জিনিস দেখে, দোলনা, আর এই সেই দোলনা, যে দোলনা আমি ভীষণ ভয় পাই। ছোটোবেলায় একবার এই দোলনায় বসেছিলাম, তারপর থেকে আজ অবধি আমি কোনো দিন এই দোলনায় বসিনি, এতটাই ভয় লাগে। তো মেলায় আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে কাপ প্লেটের দোকান। যতই কাপ কেনো, যতই যাই কেনো, কাপের দোকানে গেলে কাপ আবারও আমরা কিনবই, এটা আমাদের নিয়ম, বিশেষ করে বাঙালিদের। তারপরে চারিদিকে বাচ্চাদের হেয়ার ব্যান্ড, অনেক কিছু দেখছিলাম, খুব ভালো লাগছিলো। আর তারপরে এই ড্রাগন ট্রেনটা দেখে আমার তো মনে হচ্ছিলো আমি নিজে গিয়ে বসে চড়ি। তো যাই হোক, এটা বাচ্চাদের। তো তারপরে চলে এলাম একটুখানি আমি বুক স্টলে, আমার একটা ডিকশনারি নেওয়ার ছিল, এত দাম বলছে কি বলবো তোমাদেরকে, ডিকশনারি তো আর নেওয়া হলো না, থাক পরে কোনো দিন নেবো। কিন্তু এই যে ভূতের গল্পের বই, গোপাল ভাঁড়ের বই, তারপরে এই যে হানাবাড়ির গল্প, এইসব দেখে সেই ছোটোবেলার গল্পের বই পড়ার কথা পুরোপুরি মনে পড়ে গেল, আবারও সেই ছোটোবেলাটা পুরো ফিরে গেলাম। তো তারপরে আবারও সেই কাপ প্লেটের দোকানে আমি চলে এসেছিলাম। ফার্স্টে কাপের দোকানে গেছিলাম, ঘুরে চলে এসেছিলাম নেবো না বলে, আবার কি মন হলো না, দুটো কাপ না নিলে মনটা যেন কেমন করছিল। তো কাপের দোকানে এলাম, আর এত সুন্দর সুন্দর এই দোকানটাতে ডিজাইন ছিল যে না নিয়ে পারলাম না। তো যথারীতি 6খানা কাপ নিয়েছি, 4টে মায়ের বাড়ি আর 2টো আমাদের জন্য, হাজব্যান্ড ওয়াইফ আমরা স্বামী স্ত্রী। তো আমি কাপ চুজ করছিলাম, আমার বর ডিসাইড করে পাচ্ছিল না, লাস্টে বাধ্য হয়ে আমি আমার বরকে বললাম তুমি চুজ করো, তুমি বেছে নাও, কেন ফাটা ঠাটা থাকলে পরে সেগুলো একটু দেখে নাও, কেন এটা মেলা, মেলা থেকে কাপ কিনবো, আর মেলা উঠে গেলে আর এইসব কাপালাকে খুঁজেও পাবো না, ফুটোফাটি থাকলে বাড়িতে গিয়ে ফের আবার আসো, সেটা তো একটা মানে দুষ্কর ব্যাপার হয়ে যায়। আর আমার মেয়ে ওদিকে দুষ্টুমি করছিলো বলে আমি লাস্টে কী করলাম, আমার বরকে বললাম তুমি কাপটা দেখে নাও যে ফুটো টুটো কোথায় আছে কি না, আমি মেয়েকে নিয়ে ধরে দাঁড়াচ্ছি। তো এই কাপটা সিলেক্ট করলাম, বাড়ি গিয়ে দেখাবো। আর চারিদিকটা তোমাদেরকে আবারও একবার ঘুরে দেখিয়ে দিলাম, মেলার পরিবেশটা ভীষণই মন থেকে এত আনন্দ হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে রং বেরঙের বেলুন, খেলনা, পুতুল, জিলাপি, আর জেল মানে মেলায় এসে জিলাপি খাওয়া তো হবেই হবে। তো আমি সব ঘুরে টুরে নিয়ে আবারও জিলাপির দোকানে যাব। তো তার আগে এই চারিদিকে রং বেরঙের জিনিসগুলোর থেকে চোখই ফেরাতে পারছিলাম না,
আর সেই ছোটোবেলার স্মৃতি আবারও ফিরে এলো খেলনাবাটির মাধ্যমে। আমরা ছোটোবেলায় অনেকেই খেলনাবাটি খেলতাম, আর আমি আমার মেয়ের জন্য এই খেলনাবাটি নিয়ে যাচ্ছি। আগে এগুলো প্যাকিংয়ে পাওয়া যেত, এখন 5 টাকা পিস পার পিসে কিনতে হচ্ছে। এই সেই জিলাপি, যে জিলাপি না খেলে রথের মেলা ঘোড়া বা রথ যে জিনিসটা, রথের উৎসব, সেটা সম্পূর্ণ হয় না। তো আমার মেয়ের রথেতে উল্টো সোজা রথ মিলিয়ে যেটুকুনি টাকা জমেছিল তার থেকে কিছুটা নিয়ে জিলাপি কিনে সবাই মিলে খাওয়া হয়েছে এবং জগন্নাথ দেবকেও দেওয়া হয়েছে। মেলায় আসবো, ঘুগনি খাবো না তা কি করে হয়, তা এখন এখানে ঘুগনি নেবো, ঘুগনি খাবো আর জিলাপি নিয়ে নিয়েছি। এবার বাড়ির রিটার্নের পালা, চলো আরো কিছু শেয়ার করতে পারলে করবো তোমাদের সাথে শেয়ার। বাড়ি চলে এসেছি, এখন মায়ের বাড়িতে এসেছি, আমার বাড়িতে আমি যাইনি। আর মেলা থেকে কি কি এনেছি সেগুলো দেখাই তোমাদের, দেখানোর পরে তারপরে মেয়েকে নিয়ে এখন রথ নিয়ে উল্টো রথে আবার যাব আমি, আমার বাড়িতে গিয়ে রথটা রেখে আসবো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি কিনেছি মেলা থেকে। তো এই দেখো কি কি এনেছি, ফার্স্টে দেখাই মেলা থেকে। বাবা খুলছে না, এই যো কাপগুলো তো তোমরা তখন দেখছিলেই, এরম ধরনের কাপ, মায়েদের জন্য 4টে, আমাদের 2টো। মায়েদের 4টে এনেছি, ছেলের বউ আসেনি তো, বউ কাউন্টিং এ ধরে রেখে এনেছি, যাই হোক। আর মেয়ের জন্য এই হেলিকপ্টারটা নিয়েছি, আর এই খেলনাবাটিগুলো নিয়েছি, সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল খেলনাবাটিগুলো দেখে। এই দেখো দেখেছো, আর আর এনেছি জিলাপি, আর কিছু আনিনি, ব্যাস। সকলকে জানাই শুভ রথযাত্রা, এবছরের মতো রথ এখানেই শেষ হলো, আর আমার ভিডিওটাকেও আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থেকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে